सब्सक्राइब स्टार गल्पो और बेल आइकने क्लिक करते भूलें ना। हे बॉलीवुड लवर्स, आज के थाकছে সালমান খানের আপকামিং মুভি দাবাং 3 নিয়ে লেটেস্ট কিছু আপডেটস। সেই আপডেটসগুলো বলছি, বাট তার আগে বলে নেই সালমান খান এবং সোনাক্ষী সিনহা এই জুটি তো আবারো একসাথে হাজির হবে দাবাং ফ্র্যাঞ্চাইজের থার্ড ইনস্টলমেন্টে এবং এই দুজনকে বড় পর্দায় দেখার জন্য এখন সবাই মুখিয়ে আছে। এন্ড ডেফিনেটলি সালমান খানের মুভি, সো বাস তো একটা থাকবেই। কিন্তু সালমান খান ছাড়াও এই মুভিতে আরো একজন আছে যে রিসেন্টলি খুব ভালোই বাজ ক্রিয়েট করছে। তিনি হচ্ছেন মাহেশ মাঞ্জিরকারের মেয়ে সাই, যিনি বলিউডে রিভিউ করছেন দাবাং 3 এর মাধ্যমে। অ্যান্ড অডিয়েন্সরা কিন্তু এই ফ্রেশ ফেসকে বড় স্ক্রিনে দেখার জন্য একেবারে আগ্রহ নিয়ে বসে আছে। কিন্তু এখানেই সালমান খানের আপত্তি। সালমান খান এই ব্যাপারে এত বেশি কনসিয়াস যে তিনি কোনোভাবেই চান না সাই লুক যেন লিক হয়, এবং এই জন্য তিনি একটি উদ্যোগ নিয়েছেন। সেটি হচ্ছে শুটিং সেটে সমস্ত সেলফোন ব্যান করে দিয়েছেন তিনি। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। সেই সেটে যত কলা কৌশলী যারাই থাকুক না কেন, সবারই শুটিং সেটে সেলফোন আনা নিষেধ, এবং এই বিষয়টি তিনি নিজেই ইনশিওর করছেন। এছাড়া এর আগে দাবাং 3 এর সেট থেকে সালমান খানের লুক ভাইরাল হওয়ার কারণে তিনি বেশ রেগে যান, এবং যারা সোশ্যাল মিডিয়ায় এটি ছড়িয়েছিল তাদের নামেও সালমান খান কেস করবেন বলে শোনা যাচ্ছিল। তবে এবার সালমান খান লুক ভাইরাল হওয়ার বিষয়ে অনেক বেশি সচেতন হয়েছেন, কারণ তার মতে ক্রু মেম্বারদের মতো এমনও কয়েকজন থাকতেও পারে যারা হয়তো চুপি চুপি সাইড ছবি নিতে চাইবে এবং এগুলো লিকও করে দিতে পারে, এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয় সেই কারণে তিনি শুটিং সেটে সেলফোন ব্যান করে দিয়েছেন। এছাড়া সূত্র মতে আরও জানা গিয়েছে যে সাই লুকটা এখানে হবে খুবই ইন্টারেস্টিং, এবং তার ক্যারেক্টারও এখানে ইন্টারেস্টিং, এবং তার লুকের জন্য এত গোপনীয়তা রাখা হয়েছে যে সালমান খান সাইকে সাজেস্ট করেছেন কোনো ধরনের পাবলিক প্লেসে যেন সে না যায়, কারণ সালমান খান চান তিনি নিজে পার্সোনালি তার লুকটা রিভিল করবেন সোশ্যাল মিডিয়ায়। শুধু সাই লুকই নয়, এখানে ভিলেন সুদীপের লুক নিয়েও অনেক গোপনীয়তা মেনটেন করা হচ্ছে। এছাড়া সুদীপ নিয়ে আরবাজ খান তো বলেই দিয়েছেন সুদীপ এখানে অনেক চমৎকার কাজ করেছেন, এবং তার ভিলেনিয়াস অ্যাক্ট পুরো ফিল্মের জন্য একটা সারপ্রাইজ প্যাকেজ হয়ে থাকবে। ওয়েল, তাহলে সাই এবং সুদীপ এই দুজনের ক্যারেক্টার নিয়ে সালমান খান হয়তো অনেক সারপ্রাইজ রেখে দিয়েছেন, যার কারণে তাদের লুক নিয়ে পুরো টিম অনেক কনসিয়াস। সো ভিউয়ার্স, দাবাং 3 মুভিতে সাই এবং সুদীপ কেমন চমক দেখাবে বলে আপনার কাছে মনে হয়? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।